এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। মনপ্রিয়া ব্লগে সকলকে ওয়েলকাম আমার নতুন ব্লগের সাথে। তো আজকে থেকে আবার শুরু হচ্ছে আমার বড় ভিডিওগুলো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমি 4 মিনিটের দিলাম, তারপরের দিন থেকে আশা করছি তোমাদের আরও বড় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে দেখতেই পেলে যে সকাল সকাল চা বিস্কুট নিয়ে হাজির, আর আকাশটা দেখছো কত সুন্দর, তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি, জাস্ট জমে যাবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি যে পাশের একটা বাগানে এই যে দেশি লাউ আর শাক। তো আমরা দুজন মানুষ, তো ছোট্ট একটা দেশি লাউ আর এই যে শাক, দেশি লাউ দিয়ে মাসকলের ডাল দিয়ে আর কি, কালাই ডাল যেটাকে বলে, ওইটা দিয়ে আমার খেতে খুব টেস্টি লাগে, ভাল লাগে খেতে। তো এই যে এখানে চান্দান করে আমি পুজোটা সেরে নিলাম। আর আমার নতুন সংসারের রান্না বাড়ি কাজবাজ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আমি এই যে ঘাটি রান্না করব, আর তোমরা অনেকে হয়তো এই ঘাটিটাকে বলো পাঁচমিশালি তরকারি, আবার কেউ কেউ বলো ভ্যাট। তো আমি ঘাটি ঘাটি আমাদের এখানে বেশি প্রচলিত আর কি, ঘাটি বলে আমরা বেশি চিনি। আর এখানে দেখো এই যে রান্নাঘরে রান্না করছি, আর আমি সেরকমভাবে কোনো কিছুই রান্নাবান্নার জিনিসপত্র সেরকমভাবেও গুছাতে পারিনি, ঘর বাড়িও না, আস্তে আস্তে হবে আর কি, রং টং করা হয়নি ঘরে, তোমরা দেখে বুঝতেই পারছো, সব আস্তে আস্তে করব। আর এই যে দেখো আমি ঘ্যাটটায় রান্না করছি, কলা ছিল কাঁচা কলা, আর লাউ, মিষ্টি লাউ, একটা পুঁই শাকের ডোকা, আর আলু দিয়ে এই যে রান্না করে খেতে বসে গেছি। ও তার মাঝখানে কিন্তু গঙ্গারামপুর গেছিলো, তারপরে আমি রান্নাটা করেছি কাজবাজ সেরে। আর এই যে দেখো এখানে ডাল আছে, ঘাটি আছে, আর শাক ভাজা ছিল। তারপরে বিকালবেলাতে এই যে আমি একটা র‍্যাক কিনতে গেছিলাম থাল বাসন ধোয়ার, আর এখানে আমি দেখো এই যে কৌটোগুলো নিয়েছি মশলা টশলা আর কি রাখবো বলে। আর এই যে এখানে একটা আমার বাবার বাড়ির থেকে একটা যে কী বলবো এটাকে, টুলের মতো কোনো একটা ছিল, সেটা আমি নিয়ে আসছি এই জিনিসপত্রগুলো রাখার জন্য। আর এই যে দেখো এইভাবে আমি ঘরটাকে আপাততভাবে গুছিয়ে রেখেছি, আরও অনেক কিছু কাজ আছে, রং টং করবে, আরও অনেক কিছুই আছে, ইচ্ছা আছে টাইলস বসাবো, সেই জন্য এইভাবে আর কি করে রেখেছি, প্লাস্টার করা হয়নি, রাব ঢালাই দেওয়া হয়েছে, আর তার উপর দিয়ে আমি একটু সৌন্দর্য দেখানোর জন্য আর কি, ভালো লাগবে সেই জন্য একটু কার্বেট কিনে কার্বেটটা আর কি বসিয়ে দিয়েছি। আর এখন কিন্তু বিকেলবেলাতে, তো আমি ওইখান থেকে মানে দোকান থেকে আসলাম র‍্যাক ট্যাক কিনে, তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ভেবেছিলাম ভিডিও করবো কিন্তু ভুলে গেছিলাম। তো এই যে তারপরে আমি সন্ধ্যাবেলাতে আমাদের পাশের বাড়ি, মানে আমরা যে আগে আমার যে বাড়িতে থাকতাম আর কি, সেই বাড়ির পাশে পাড়াতে, শ্বশুরবাড়ির পাড়াতে সব কাকিরা এসেছিল দেখতে। তো এই কুর্তিটা কেমন লাগছে তোমরা বলো, এটা আমি অনলাইন থেকে নিয়েছি মাত্র 150 টাকা দিয়ে। আর এই যে দেখো কাকিরা হাসাহাসি করছে, অনেক কিছু বলাবলি করছিল। আর এই যে দেখো এখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে এসেছে। আর এই যে দেখো সন্ধ্যা বলাতে আমি গোছাচ্ছি আর কি র‍্যাকটা, জানি না ভালো হয় নি গোছানো, জানি এই উপরে একটু রাখার চেষ্টা করব, মিস্ত্রি আসবে, মিস্ত্রি দাদাকে দিয়ে রাখাবো, জানালাটা লাগানো হয়নি এই রান্নাঘরের কাজটা, বাদ বাকি সব কাজগুলোই হয়ে গেছে, আর এই দরজাটা আর কি ঘরের, তো লাইটটা খুব কমজোরি,